আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস টুয়েলভে অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে সাজেশানটা নিয়ে দেখো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি যেই সব ভিডিওটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির যে এসে কিউ আছে তোমরা সবাই জানো তোমরা সবাই জানো যে অ্যাকাউন্টেন্সি থেকে অ্যাকাউন্টেন্সি থেকে ছত্রিশ নাম্বারে শর্ট কোয়েশ্চেন আসে দেখো ছত্রিশ নাম্বার যে শর্ট কোশ্চেন আছে তোমাদের বলে দিচ্ছি এমসি কিউ আসবে তোমার এক নাম্বারের চব্বিশটা তোমরা সবাই জানো এক নাম্বারের চব্বিশটা মানে চব্বিশ নাম্বার এমসি কিউ থাকবে আর এসে কিউ আসবে তোমাদের এক নাম্বারের বারোটা অর্থাৎ বারো নাম্বারের এখন আমরা এই বারো নাম্বারের যে এসে কেউ আসতে পারে সম্ভাব্য তার একটা লিস্ট তৈরি করেছি তালিকা তৈরি করেছি অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার গুলো যেই যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আছে সেই কোশ্চেন গুলো এখন আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব ঠিক আছে এবং আমি নোট লিখেছি ভিডিওতে নোট আছে তোমরা দেখে নিতে পারবে দেখে তোমরা খাতায় টুকে নিতে পারো ঠিক আছে তো 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 চলো এই এসি গুলো নিয়ে ডিসকাশন করা যাক আশা করা যায় এই কটা এসি কিউ পড়ে গেলেই তোমরা ইজিলি পরীক্ষায় কোশ্চেন কমন পড়ে যাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এবং এই পিডিএফই আগের বছর ক্লাস টুয়েলভে যারা আমাদের ব্যাচে ছিল স্টুডেন্ট তাদেরকে এই পিডিএফটাই প্রোভাইড করেছিলাম ঠিক আছে একদম এখান থেকে তোমাদের সব কোশ্চেনই তাদের কমন করেছিল দুই একটা কোশ্চেন বাদ দিলে এবং যে দুটো কোশ্চেন একটা দুটো কোশ্চেন আনকমন ছিল তারা সবাই পেরেছিল আনকমন কোশ্চেনও লিখতে পেরেছিলো তার পেছনে একটাই কারণ ছিল কারণ অ্যাকাউন্টসের বেসিকটা ক্লিয়ার অ্যাকাউন্টসে আমি বারবার বলি অ্যাকাউন্টস এর ক্লিয়ার রাখে আর তার আগে একটা কথা বলে দিই আমি তো কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি তার আগে একটা কথা বলে দিই আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পেরেছ আমরা তোমরা আমাদেরকে আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো স্যার বিবিকুণ্ড টেস্ট পেপারটা সলভ করালে ভালো হয় মডেল পেপারগুলো করালে ভালো হয় দেখো এত শর্ট পিরিয়ডে মডেল পেপার সলভ করা সম্ভব নয় আমাদের ব্যাচে আমরা কোনগুলো সলভ করি আমরা কোনগুলো ভিডিও ক্লাস করি আমাদের কোচিংয়ে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে তারা পেপার সলভ করছে তাদের যেই পেপার লাগছে সেই পেপারটাই আমরা সামনে আলোচনা করছি ঠিক আছে বা কোনো একটা পার্টিকুলার কোনো কোনো মডেল সেটের কোনো একটা অঙ্ক ওরা বুঝতে পারছে না সুবিধা হচ্ছে সেই অঙ্ক গুলো করে দিচ্ছি ঠিক আছে এই জন্য তোমরা হয়তো ব্যাপার দেখতে পাচ্ছ না আমরা কি করেছি দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এই সাতটা বছরের পেপার ফুল সলভ করে যাতে অঙ্ক এসছে তোমরা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারো প্লে লিস্ট করে দেওয়া আছে এছাড়াও আমাদের লোকালে যে সমস্ত আমার কোচিংয়ে যে সমস্ত স্টুডেন্টরা পড়ে ওই সমস্ত স্কুলের টেস্টের করেছি তোমরা যদি প্র্যাকটিক্যালি আমার কাছে জিজ্ঞাসা করো স্যার এমন কি করলে পরীক্ষায় কোশ্চেন গমন পড়বে দেখো আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর যদি যে সমস্ত স্কুলে আমি করেছি টেস্টের কোয়েশ্চেন গুলো যদি তোমরা এই দুটো ভালো করে করে যাও আমি বলছি গ্যারান্টি সবার তোমার পরীক্ষায় অঙ্ক কমন পড়বে এবং পরীক্ষা খুব ভালো মার্কস পাবে যথেষ্ট ভালো মার্কস পাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এখানে তো ঠিক আছে এবং আমরা আমরা চেষ্টা করছি বিবিকন্ড যতগুলো এমসি কিউ আছে সব কঠিন আমরা সলভ করে দেওয়ার ঠিক আছে তো চলো আর সময় নষ্ট না করে আমরা এখন এসএ কিউ গুলো নিয়ে ডিসকাশন করি এবং এই ভিডিওটা তোমরা পারলে যতটা পারবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার হব। ঠিক আছে তো খুব বেশি সময় নষ্ট করবো না স্যার আপনি সবার প্রথম বলুন এখানে দেখো তোমরা দেখতে পাবে হাইলাইট করা আছে যেইগুলো ইয়েলো কালি দিয়ে হাইলাইট করা আছে সেই এ এবছরের পরীক্ষার জন্য টপ ক্লাস ইম্পর্টেন্ট আবার বলছি যেগুলো ইয়েলো কালি দিয়ে হাইলাইট করা আছে সেগুলো এই বছরের পরীক্ষার জন্য টপ ক্লাস ইম্পর্টেন্ট এবং যেগুলো রেড কালি দিয়ে হাইলাইট করেছি এটা লেস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নয় তুমি অ্যাভয়েড করতে পারো আর একটা কথা তোমরা যদি লাস্ট কয়েক বছরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখো এমন কিছু কোশ্চেন যেগুলো এমসিকিউ আসে সেগুলো আবার এসিকিউ চলে আসে আবার কিছু এসিকিউর কোশ্চেন এমসিকিউতে আসে তো তোমরা এমসিকিউ গুলো যথেষ্ট ভালো করে পড়বে দেখবে মুখস্থ করবে না বুঝবে আর যে এসিকিউর যে কোশ্চেন গুলো আছে তো এসিকিউতে বেশ কিছু অঙ্ক আছে যেমন স্যার কি কি অঙ্ক আসতে পারে একটু বলুন না দেখো আমি তোমাকে বলছি ইন্টারেস্ট অন ড্রয়িংস এর উপর একটা অঙ্ক আসে তোমরা দেখেছো নিশ্চয়ই খেয়াল করেছ তারপর তোমরা তোমরা নিশ্চয়ই দেখেছো ডিউ প্রফিট শেয়ারিং রেশিও স্যাক্রিফাইসিং রেশিও গেটিং রেশিওর উপর অঙ্ক আসে তোমরা খেয়াল করেছো তোমরা আরো খেয়াল করেছো রেশিও থেকে বেশ কিছু অঙ্ক আসে এই জিনিসগুলো তোমরা খেয়াল করে বা এরকম কিছু দেয় ক্যাশ ফ্লো থেকে এটা কোনটা কোন অ্যাক্টিভিটিস এই টাইপের কোশ্চেনও কিছু এমসিকিউ এসিকিউ তে মিলিয়ে মিশিয়ে আসে এসিকিউ আসে বা এরকম এমসিকিউ তে দেখেছি যে কোনো পার্টনার অ্যাডমিট করলো কোনো পার্টনার অ্যাডমিশন হবে রিজার্ভের এন্ট্রিটা কী হয় স্টকের ভ্যালু বেড়ে গেলে কী হয় এইগুলো দেখেছো এইগুলো এইগুলো অঙ্কের পার্ট এইগুলোকে সাড়ে ছটার মধ্যে আমরা সেইভাবে নোট করি উনি কয়েকটা কোশ্চেন ঢুকেছি তো দেখো এখন যে কোশ্চেন কোয়ালিটি আলোচনা করছি দেখে নাও ফার্স্ট কোশ্চেন দিয়েছি হোয়াট ইজ পার্টনারশিপ ডি অর্থাৎ অংশীদারি চুক্তিপত্র কাকে বলে দেখো কি লেখা আছে অংশীদারী প্রতিষ্ঠিত হয় অংশীদারগণের মধ্যে মৌখিক অথবা লিখিত সম্মতিতে তবে ভবিষ্যতে কোনো বিরোধ এড়ানোর জন্য মৌখিক সম্মতির তুলনায় লিখিত সম্মতি শ্রেয় ও নিরাপদ যে দলিলে অংশীদারগণের সম্মতিক্রমে অংশীদারী প্রতিষ্ঠানে সত্তাবলী লিখিতভাবে উল্লেখ থাকে নাকেই বলে অংশীদারী চুক্তি ঠিক আছে অর্থাৎ পার্টনারশিপ ডেট নাকে বলে দু নম্বর কোশ্চেন বলেছে ক্যান আ পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইফ ইট পার্টনারশিপ ডিড অংশী চুক্তিপত্রে অন্তর্ভুক্ত না থাকলে একজন অংশীদার কি তার মূলধনের সুদ পেতে পারেন দেখো পার্টনারশিপ ডিটে যদি মেনশন করা না থাকে তাহলে কোনো পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেতে পারে না কোনো পার্টনার ইন্টারেস্ট অন পেতে পারে না কোনো পার্টনার স্যালারি পেতে পারে না কোনো পার্টনার কমিশন পেতে পারে না কোনো পার্টনার বোনাস পেতে পারে না

মূলধন উত্তোলন সংগত লেনদেন মানে ড্রয়িংস ঠিক আছে ড্রয়িংস ড্রয়িংস দেখো আউট অফ প্রফিট আউট অফ ক্যাপিটাল আমি ড্রয়িংস আউট অফ ক্যাপিটালের কথা বলছি এইগুলি ছাড়া অন্যান্য লেনদেনগুলি লিপিবদ্ধ হয় না তা যে ক্ষেত্রে অংশীদারগণের মূলধন স্থির এবং অপরিত থাকে তাকেই বলা হয় স্থির মূলধন হিসাব নেক্সট কোশ্চেন হোয়েন ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট প্রিপেয়ার কখন লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করা হয় হিসাবকালের শেষে লাভ ক্ষতি বন্টন হিসাব প্রস্তুত করা হয় মানে একটা অ্যাকাউন্টিং শেষে ঠিক আছে তো এই হিসাব লাভ ক্ষতি হিসাব তৈরির পর এবং ব্যালেন্স শিট তৈরির আগে পিএল তৈরি করার পর এবং ব্যালেন্স তৈরি করার কত ইজি কোশ্চেন দিয়েছি ডেফিনেশন অব পার্টনারশিপ পার্টনারশিপ সংজ্ঞা মানে অংশীদারির সংজ্ঞা দুই বা ততোধিক ব্যক্তি সর্বোচ্চ সংখ্যা অনুযায়ী সীমাবদ্ধ একত্রিত হয়ে নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী মুনাফা বন্টনের উদ্দেশ্যে কোনো কারবার পরিচালনা করলেই তাকে অংশিয়ারি বলে ভারতীয় অংশীদারী উনিশশো বত্রিশের চার নম্বর ধারায় এর সংজ্ঞা দেওয়া আছে নেক্সট রাইট ওয়ান অফ পার্টনারশিপ অংশের একটি বৈশিষ্ট্য লেখক অংশী কারবারে একটি প্রধান বৈশিষ্ট্য অংশীদাররা মিলিতভাবে কারবারে মূলধন সরবরাহ করেন নেক্সট কোশ্চেন আমি যে কোশ্চেনটা বলছিলাম দেখো এসএ কিউর মতো বলেছিলাম বেশ কিছু অঙ্ক আছে দেখো এই অঙ্কটা দেখো এরকম টাইপের অঙ্ক তোমাকে ফোকাস করতে হবে এবং আমরা আমরা লাস্ট কয়েকদিন ধরে করাচ্ছি বিভিন্ন টেস্টের কোশ্চেন করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছি তারপরে আমরা এইগুলো করাচ্ছি তোমরা দেখতে পারবে এগুলো ভালো করে ফলো করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো করে এমসিকিউ গুলো যেগুলো ডিসকাশন করছি সেইগুলো নিয়ে করে দিও আমরা ক্লাসে যা এমসিকিউ করেছি এবং সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছি তোমাদের জন্য ওইগুলো করে গেলে এনাফ এনাফ ইজ এনাফ তো বলছে কি মিস্টার সেন ইজ আ পার্টনার হু ড্রপ ফাইভ থাউজেন্ড মিস্টার সেন পাঁচ হাজার টাকা করে ড্র করছে অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার প্রতি কোয়ার্টারের শেষে পাঁচ হাজার টাকা করে তুলছে প্রতি কোয়ার্টারের শেষে ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট অন্ড্রয় সিক্স পার্সেন্ট পারে না দেন ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রান্স আই হুডি ভেরি ভেরি সিম্পল কোশ্চেন তো দেখো এটা আমি ছোট্ট একটা অঙ্ক দিয়েছি আমি করে দিচ্ছি কোনো সমস্যা নেই গো পাঁচ হাজার টাকা করে তুলছে প্রতি কোয়ার্টারের শেষে বছরে কটা কোয়ার্টার হয় বলো 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 বছরে চারটে কোয়ার্টার হয় দেখো এখানে করেছি পাঁচ হাজার ইনকু চার

বন্টনের উদ্দেশ্যে সকলের দ্বারা বা সকলের হয়ে এক বা একাধিক ব্যক্তির দ্বারা যে কারবার পরিচালিত হয়ে থাকে তাকে বলা হয় অংশীদারী প্রতিষ্ঠান নেক্সট কোশ্চেন হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অর্থাৎ পরিবর্তনশীল মূলধন কাকে বলে তো সিম্পল কোশ্চেন দেখো তুমি ভালো করে বুঝতে পারো ফ্লাকচুয়েটিং লিখতে পারো তাই না বলছে যে পদ্ধতিতে অংশীদারগণের মূলধন হিসাবে মূলধন অঙ্কের সাথে অংশীদার সংক্রান্ত মুনাফা বন্টনে যাবতীয় লেনদেনকে লিপিবদ্ধ করে মূলধনের অঙ্ক পরিবর্তিত করা হয় তাকে বলা হয় ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন তো আগেই আমরা একটা কোশ্চেনের সঙ্গে ডিসকাশন করে দিয়েছি যেটা ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড যদি পার্টনারশিপ ডিডে বলা না থাকে মেনশন করা না থাকে যে হোয়াট উইল বি দা রেট অফ ইন্টারেস্ট অন লোন অফ এ পার্টনার 6% ভেরি ভেরি সিম্পল কোশ্চেন মাথায় রাখবে এমসিকিউ হোক বা পেসিক হোক ইম্পর্টেন্ট কোশ্চেন লোনের উপর 6% সুদ হয় লোনের উপর 6% সুদ হয় মাথায় রাখবে এটা নেক্সট কোশ্চেন হোয়াট ইস দ্য ব্যালেন্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটালের ব্যালেন্স কি হয় ভাই ফিক্সড ক্যাপিটালের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয় অলওয়েজ ক্রেডিট অলওয়েজ ক্রেডিট অলওয়েজ ক্রেডিট এটা কোথায় রাখবে নেক্সট এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট নয় দেখো আমি তোমাদের বারবার বলছি যেগুলো গ্রিন কালি দিয়ে সরি যেগুলো ইয়েলো কালি দিয়ে হাইলাইট করা আছে সেটা টপ ক্লাস ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ এইচএস এর জন্য টপ ক্লাস ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু যেগুলো রেড কালি সেইগুলো অ্যাভয়েড করতে পারো সেই কোশ্চেন তোমরা অ্যাভয়েড করতে পারো লেস ইম্পর্টেন্ট এইগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো কিন্তু স্যার যেইগুলো হাইলাইট করা নেই সেইগুলো অ্যাটলিস্ট দেখে যেও দেখে যেও দেখে যে ঠিক আছে তো তো এখানে বলছে তো তবু পড়ে দিচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে বলছে অতিরিক্ত মূলধন বিনিয়োগ এবং মূলধনের উত্তোলন সংক্রান্ত লেনদেন ছাড়া ঠিক আছে অংশীদার কণের কারবারের অন্যান্য লেনদেন লিপিবদ্ধ করার জন্য মূলধন হিসাবের পাশাপাশি আরও একটি অতিরিক্ত অ্যাকাউন্ট খোলা হয় তাকে কারেন্ট অ্যাকাউন্ট তোমরা জানো কারেন্ট অ্যাকাউন্ট কোথায় খোলা হয় দেখো ও পার্টনার্স ক্যাপিটাল দুটো হয় একটা ফিক্সড ক্যাপিটাল ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল ফিক্সড ক্যাপিটালে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় এ কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় না অনলি পার্টনার্স ক্যাপিটাল আর ফিক্সড ক্যাপিটাল দুটো পার্টনার্স ক্যাপিটাল এন্ড পার্টনার্স কারেন্ট এ অনলি পার্টনার্স ক্যাপিটাল তো কারেন্ট অ্যাকাউন্ট কি বলছে কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ ফিক্সড ক্যাপিটালে এখানে মানে যে পার্টনার যে প্রথমে যে ইনিশিয়াল ক্যাপিটাল ফার্দার ক্যাপিটাল আর ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল এইগুলো ছাড়া বাকি সব আইটেম চলে আসবে পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট এটাই বলতে গিয়ে এখানে বাংলাতে এটাই লেখা আছে আর কিছু লেখা নেই বলছে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ পার্টনারশিপ ডিড বলছি পার্টনারশিপ ডিডের মানে নেসেসারি কেন আছে কেন দরকার পার্টনারশিপ ডিড বলছে পার্টনারশিপ ডিড থাকলে অংশীদারদের অধিকার সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যার ফলে আইনের সাহায্য ছাড়াই যে কোনো সমস্যার সমাধান অতি সহজেই করা যায় নেক্সট কোশ্চেন নেক্সট চ্যাপ্টার আমরা দেখো কি সুন্দরভাবে করেছি আমরা খুব চ্যাপ্টার ওয়াইজ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছি দেখো ভালো করে তোমাদের বইয়ের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার ওয়াইজ আমি করে দিয়েছি তোমাদের বুঝতে সুবিধা হয় কোনো রকমে কোনো অসুবিধা হবে না বুঝতে চ্যাপ্টার ওয়াইজ করে দিয়েছি ঠিক আছে আমি একবারে সিরিয়ালি কোশ্চেন করিনি নেক্সট কোশ্চেন ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টার থেকে সুনাম কাকে বলে সুনাম গুডউইল কাকে বলে দেখো এই চ্যাপ্টারে তিনটে কোশ্চেন তুলেছি তারপর দুটো দুটোই ইম্পর্টেন্ট বলছি সাধারণত কোনো চালু কারবারকে কয়ের সময় তার নিট সম্পত্তির মূল্য অপেক্ষা অতিরিক্ত যে অর্থ প্রদান করা থাকে তাকে বলে সুনাম এটি একটি অস্পর্শনীয় সম্পত্তি কিন্তু অলিক নয় তাহলে কি লিখেছে গুডউইল যদি আসে তাহলে গুডইলটা কি দেখো আমি ধরো আজকে কারোর একটা ব্যবসা কিনে নেবো সেই ব্যবসার ভ্যালুশন ধরো আজকে দিনে দাঁড়িয়ে পাঁচ লাখ টাকা আমি ধরো ওকে সাড়ে পাঁচ লাখ টাকা দিলাম আমি অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা দিলাম এটাই তো গুডুই এখানে তাই নিকেছে অর্থাৎ কোনো চালু কারবার মানে রানিং বিজনেস কেনার সময় তার নেট সম্পত্তির মূল্য বা নেট এসেছে যদি বেশি টাকা দিয়ে থাকি তাকেই বলা হয় গুডুই গুডুই হচ্ছে এক ধরনের ইন্টেঞ্জেবেল ফিক্সড অ্যাসেটস নটা ফিকটিসিয়াস অ্যাসেটস অর্থাৎ এটা অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি এটা কোন রকমের কোনো অলিক সম্পত্তি নয় নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ সুপার প্রফিট সুপার প্রফিট কি প্রতি মুনাফা দেখো সুপার প্রফিট আমি আমার ভাষায় বলি এক্সট্রা প্রফিট এক্সট্রা প্রফিটকেই বলা হয় সুপার প্রফিট এক্সট্রা প্রফিটকে বলা হয় সুপার প্রফিট ঠিক আছে অর্থাৎ তোমার কাছে বেশ কিছু টাকা আছে ক্লাসে বারবার এই কথাই বলেছি তোমার কাছে বেশ কিছু টাকা আছে সেই টাকাটা তুমি তুমি যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারো ধরো কোনো এক জায়গায় টাকা ইনভেস্ট করলে সে তোমাকে বলছে আমি তোমাকে দশ পার্সেন্ট সুদ দিবো তোমার কাছে এক লাখ টাকা ছিল এক লাখ টাকা তাকে দিয়ে দিলে সে সবাই বলছে দশ পার্সেন্ট সুদ দিবো তোমার ইনকাম হলো কত দশ হাজার টাকা যেই টাকা সবাই দেয় তাকে বলা হয় নর্মাল প্রফিট ঠিক আছে কিন্তু এই এক লাখ টাকা যদি তুমি ওদেরকে না দাও তুমি যদি এক লাখ টাকা নিয়ে বিজনেস করো সাপোজ বিজনেস থেকে তুমি পনেরো হাজার টাকা কামালে তুমি বিজনেস থেকে কামালে পনেরো হাজার টাকা আর মার্কেটে টাকা খাটালে তুমি পাচ্ছ দশ হাজার টাকা তাহলে তুমি বিজনেস করলে বেশি কামাবে নাকি কাউকে দিলে বেশি কামাবে স্যার বিজনেস করলে বেশি কামাবো তাহলে কত বেশি কামাচ্ছ স্যার পাঁচ টাকা এটাই হচ্ছে সুপার প্রফিট অর্থাৎ সুপার প্রফিট বের করার ফর্মুলা বলছে এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট সুপার প্রফিট বের করার ফর্মুলা বলছে অ্যাভারেজ প্রফিট মাইনাস স্বাভাবিক মুনাফা থেকে গড় মুনাফার অতিরিক্ত অংশই হলো অধি মুনাফা বুঝলে হোয়াট ইজ মিন বাই এভারেজ প্রফিট ইম্পর্টেন্ট নয় কোশ্চেনটা বাট রেড কালি দিয়ে দিয়েছি এটা দরকার নেই কি লেখা একটি ব্যবসার গড়ের ভিত্তিতে অর্জিত মুনাফাকে বলা হয় গড় মুনাফা তারপর দেখো একটা অঙ্ক দিয়েছি নেক্সট চ্যাপ্টারে চলে এসেছি চেঞ্জ হ্যালো

सिक्सटी एट पॉइंट फाइव सेव सिक्सटी एट सिक्सटी एट हाँ सिक्सटी एट पॉइंट फाइव सेव वहाँ तो है इधर है उन्होंने साठ का सिं আচ্ছা জাস্ট একটা ফোন চলে এসেছিল জাস্ট ডিস্টার্ব হয়ে গেল ঠিক আছে চলো তারপর এগুলো করছি চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং দ্য এক্সিস্টিং পার্টনার এখান দিয়ে দুটো অঙ্ক তুলেছি দেখো একটা অঙ্ক তুলেছি দেখো এবার বলতে পারো স্যার এই অঙ্কটাই কি আসবে দেখো এই অঙ্ক আসবে তোমার কোনো কথা নেই এরকম টাইপের অঙ্ক আসবে এই চ্যাপ্টারটার ফান্ডাটা একটু বুঝে নাও চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং দ্য এক্সিস্টিং পার্টনার ধরো আগে দুজন ব্যবসা করছিল এ আর বি ঠিক আছে তো এ আর বি এ আর বি আগে ব্যবসা করছিল ওরা চাইছে কি দেখো আমি তোমাকে সুন্দর করে ছবি এঁকে ডায়াগ্রাম করে বুঝিয়েছি বুঝতে সুবিধা হবে ধরো আগে এ আর বি দুজন মিলে বিজনেস করছিল ঠিক আছে আগে করছিল স্যার এখন কি তাহলে কি ওরা কি বিজনেস করবে না কি নতুন কেউ বিজনেসে ঢুকবে নাকি কেউ বেরিয়ে যাবে না দেখ আগে যে দুজন বিজনেস করছিল এখনো কিন্তু সে দুজনই বিজনেস করছে এটা ছিল ওল্ড বা ওল্ড বলা হচ্ছে সবচেয়ে বেস্ট হয় কি বলতে এটা হলো পাস্ট লিখি কি আর এটা লিখি ফিউচার তো দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে এ আর বি আর দ্য পার্টনার্স হু এগ্রিড টু চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও টু ইস টু ওয়ান আগে ছিল টু ইস টু ওয়ান এখন হচ্ছে থ্রি টু টু আগে ছিল টু ইস টু ওয়ান আর এখন হচ্ছে বলো কে গেন করলো বা দেখো আমি অঙ্কটা একটু সুন্দরভাবে করে দিচ্ছি পার্টনার ওল্ড রেশিও আর নিউ রেশিও তাহলে দেখো এ বি এর আগে রেশিও টু ইস টু ওয়ান তাই তো

তিন পাঁচা পনেরো দেখো আমরা জানো তো জান এটা শেখানোর ব্যাপার নেই তিনকে পনেরো ভাগ করলে পাঁচ পাঁচ দুগোনে দশ দশ আর পাঁচ পনেরো তিন তিন তিনকে নয় তাহলে হচ্ছে এক বাই পনেরো আর এখানে এক বাই তিন মাইনাস দুই বাই পাঁচ তিন আর পাঁচের এলসিয়াম করলে পনেরো তিন পনেরো পাঁচ মাইনাস ছয় হচ্ছে মাইনাস এক বাই পুন তাহলে কি বুঝলাম ভাই এ করছে স্যাক্রিফাইস বি করছে গেন দেখো অ্যার তাই করেছি আমরা দেখো এ করছে স্যাক্রিফাইস বি করছে গেন বুঝতে পারলে অঙ্কটা কি সুন্দর ইসি অঙ্ক না এটা হচ্ছে আগে যে দুজন পার্নার ছিল এখন তেইশ জন পার্টনায় বিজনেস করছে বলছে হোয়াট ডিউ মিন বাই নিউ প্রফেশন নেশে মানে নতুন মুনাফা মাদনপাস কাকে বলে বলছে কোন অংশে প্রতিষ্ঠানে অংশী পুনর্গঠনের ফলে অংশীদারগণ যে অনুপাতে ভবিষ্যতের মুনাফা বন্টন করবে তাকেই বলা হয় মুনাফা বন্টনের অনুপাত মানে নিউ পাবে সেই রেশিও

টক হচ্ছে বিজনেসের অ্যাসেটস দেখো স্টক হচ্ছে বিজনেসের অ্যাসেটস স্টক হচ্ছে বিজনেসের অ্যাসেটস টক হচ্ছে বিজনেসের অ্যাসেট আর অ্যাসেটটা কি হয়েছে অ্যাসেট কমে গেছে জানো তো তোমরা অ্যাকাউন্টস একটা রুল অ্যাসেটের অ্যাসেটের ভ্যালু যদি কমে যায় তাহলে কি করতে হয় ক্রেডিট করতে হয় অ্যাসেটের ভ্যালু কমে গেলে তোমার অ্যাসেট যা আছে অ্যাসেটের ভ্যালু যদি কমে যায় লাভ না লস সে লস আর লস হলে লস ডেবিট হয় ঠিক আছে তো তাহলে জার্নালটা হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট লিখছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট এটা হবে অরিজিনাল জার্নাল জার্নালটা করেছি নেক্সট বলছি হোয়াট ডু মিন বাই স্যাক্রিফাইসিং ত্যাগ অনুপাত কাকে বলে যে অনুপাতে কোনো অংশীদার তার মুনাফার অংশ ত্যাগ করে তাকেই বলে ত্যাগানুপাত বের করার নিয়ম পুরনো অনুপাত মাইনাস নতুন অনুপাত তিন নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা আগের বছর পরীক্ষায় এসছে অতটা ইম্পর্টেন্ট নয় তবু আমি তবুও আমি ইম্পর্টেন্ট মধ্যে রেখেছি দেখি তবুও আমি ইম্পর্টেন্ট মধ্যে রেখেছি আগের বছর এসছে বলছি হোয়াট ডু মিন বাই গেনিং রেশিও প্রাপ্তি অনুপাত কাকে বলে বা এরই ঘুরিয়ে দেয় লাভ অর্জনের অনুপাত যে অনুপাতে কোনো অংশে তার মুনাফার অংশ লাভ অর্জন করে তাকে বলে লাভ অর্জন অনুপাত নেক্সট বলছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মানে পুনর্মূল্যায়ন হিসাব খাত কি অংশের প্রতিষ্ঠানে মুনাফা বন্টনের হারে পরিবর্তনের সময় প্রতিষ্ঠানের সম্পত্তি সময়ের পুনর্মূল্যায়ন এবং দায়ী সমূহের পুনর্নির্ধারণের প্রয়োজন হয়ে পড়ে এবং এর ফলে লাভ বা ক্ষতি ওকে লাভ ক্ষতি বন্টনের পুরনো অনুপাতে অংশের সমূহের মূলধন হিসেবে ক্রেডিট বা ডেবিট করা হয় তাকে পুনর্মূল্যায়ন হিসাব খাত বলে দেখো যখন এডমিশন হোক বা রিটায়ারমেন্ট হোক বা পুরোনো পার্টনাররা যদি ওদের রেশিও চেঞ্জ করে তখন কি হয় বিজনেসে যত অ্যাসেট আছে লাইব্রেরি ভ্যালুয়েশন করা হয় এই অ্যাসেট আর লাইব্রেরিটি ভ্যালুয়েশন করার পরে লাভও হতে পারে লোকসান এবং এটা যখন একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখানো হয় হিসাব খাতের মাধ্যমে তখন তাকে বলা হয় ডিভ্যালুশন অ্যাকাউন্ট এটাই লেখা হয়েছে দেখো এটা ইংলিশে লেখা কত ইজি কিন্তু বাংলায় লেখা একটু কমপ্লিকেট থাকে লেখাগুলো ভাষাগুলো মনে রাখতে কঠিন হয় প্রত্যেকটা হবেই তোমাকে কিছু করার নেই নেক্সট কোশ্চেন বলেছে পাঁচ দা জার্নাল এন্ট্রি হয়ে না নিউ পার্টনার ফেল টু ব্রিং প্রিমিয়াম ফর গুডউইল নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকা আনতে না পারে তাহলে জার্নাল কি হবে দেখো টাকা আনতে পারলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টাকা আনতে না পারলে নতুন পার্টনারটা নাম বসিয়ে দেবে এটা আসলে একটু কনসেপ্ট বোঝালে ভালো হতো দেখো এটার কনসেপ্ট ক্লাসে খুব ডিটেলসে বোঝানো হয়েছিল খুবই ডিটেলসে বোঝানো হয়েছিল এটা ঠিক আছে তো কেন হয়েছিল তো দেখো নতুন পার্টনার যদি প্রিমিয়াম টাকা আনতে না পারে তখন নতুন পার্টনারের অ্যাকাউন্টটাকে ডেবিট করবে তাই লিখেছি কেউ লিখবে নিউ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কেউ লিখবে নিউ পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ঠিক আছে তো টু এই টাকাটা নতুন এই প্রিমিয়ামের টাকাটা কারা বুক করে নেয় স্যার স্যার পুরনো পার্টনাররা ভাগ করে নেয় ইন স্যাক্রিফাইসিং রেশিও পুরনো পার্টনাররা ভাগ করে নেবে ইন স্যাক্রিফাইসিং রেশিও তাই লিখেছি এক বাই এস টু স্যাক্রিফাইসিং পার্টনারস ক্যাপিটাল নেক্সট কোশ্চেন এটা অঙ্ক দিয়েছি এটা সোজা অঙ্ক তোমরা নিজেরাই বুঝিয়ে যাচ্ছ এ আর বি দুজন মিলে বিয়ে তাদের রেশিও ছিল থ্রি টু টু ব্যবসায় নতুন একজন পার্টনার ছিল সি তাদের রেশিও ছিল নিউ রেশিও হচ্ছে এবিসি নাইন ইস টু সিক্সটি বলছে স্যাক্রিফাইসিং রেশিও কত

পাস দা জার্নাল এন্ট্রি ফর ডিস্ট্রিবিউশন অফ লস অন রিভ্যালুয়েশন বলছে তুমি অ্যাডমিশনের সময় যদি রিভ্যালুয়েশন লস হয় তার জার্নালটা কি হবে দেখো তুমি নিজেই হবে দেখো প্রফিট হলে যেমন পার্টনাররা টাকাটা পায় লস হলেও তো পার্টনার টাকা বিয়ার করতে হবে আচ্ছা বলো রিভ্যালুয়েশন থেকে যদি লস হয় তাহলে পার্টনারদের ক্যাপিটালে কি ইমপ্যাক্ট পড়বে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে স্যার যদি লস হয় তাহলে ক্যাপিটাল কমবে আর ক্যাপিটাল

ঠিক আছে তো ইন দ্য বুকস অফ দ্য পার্টনারশিপ ফার্ম ফর পেমেন্ট অফ প্রিমিয়াম ফর গুড উইল নিউ পার্টনার নতুন পার্টনার যদি বিজনেস প্রিমিয়াম টাকা নিয়ে আসে তাহলে জার্নাল কী হবে কিন্তু তুমি অ্যাডমিশনে কত অঙ্ক করেছো প্রচুর জার্নাল শিখেছি তবু বলছি দেখো এটা তো আর করার ব্যাপার নেই তোমরা অনেকেই জানো তো বলছি নতুন পার্টনার যদি প্রিমিয়াম টাকা নিয়ে জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুড উইল এটা হচ্ছে কানার জার্নাল কিন্তু এই প্রিমিয়ামটা যখন পার্টনার ভাগ করা তখন জার্নাল কি হবে এটা তো কেউ লিখিনি তাহলে জার্নালটা কী হবে প্রিমিয়াম ফর গুড উইল অ্যাকাউন্ট ডেবিট প্ৰিমিয়াম ফৰ বুডুৱেল একাউণ্ট ডেবিটু চেক্ৰিফাইছিং পাৰ্টনাৰ্ছ কেপিটেলিং পাৰ্টনাৰ্ছ কাপিটেল ও চেক্ৰিফাইছিং পাৰ্টনাৰ্ছ কল তারা বলছে হোয়াট উইল বি দ্য জার্নাল এন্ট্রি ফর ওভার ভ্যালুয়েশন অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু ওভার ভ্যালু মানে তুমি অতিরিক্ত দেখিয়ে দিয়েছো ল্যান্ড ভ্যালু ল্যান্ডের ভ্যালু অতিরিক্ত দেখিয়ে দিয়েছ তাহলে কি করতে হবে স্যার কমাতে হবে অ্যাসেট এর ভ্যালু কমাতে গেলে কি করতে হয় এইমাত্র বললাম অ্যাসেট ভ্যালু কমাতে গেলে ক্রেডিট করতে হবে তো ল্যান্ড হবে ক্রেডিট ডেবিট হবে রিভ্যালুয়েশন দেখো লেখা আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলছে ইন হুইচ রেশিও প্রিমিয়াম ফর গুড উইল বট ইন বাই নিউ পার্টনার ইন ক্যাশ উইল বি শেয়ার বাই ওল্ড পার্টনার বলছে পুরনো নতুন পার্টনার যখন প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে সেটা কোন রেশিওতে পুরনো পার্টনার ভাগ করি স্যাক্রিফাইসিং রেশিওতে ঠিক আছে নেক্সট কোশ্চেন দিয়ে দেখো এগারো নম্বরটা বলছে পি এন্ড কিউ আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও থ্রি পি সারেন্ডার করছে কতটা শেয়ার পি সারেন্ডার করছে একের চার ঠিক আছে পি কিন্তু সারেন্ডার করছে একের চার অফ ইস শেয়ার তার যা শেয়ার আছে তার একের চার সারেন্ডার করছে কিউ সারেন্ডার করছে টু থার্ড অফ ইস শেয়ার ঠিক আছে কিউ সারেন্ডার করছে টু থার্ড তার যা শেয়ার ছিল আর নিউ পার্টনার ফাইন্ড আউট আর শেয়ার অফ প্রফিট তো সুন্দর কোশ্চেন দিয়েছে সুন্দর একটা কোশ্চেন দিয়েছে বলছে বলো আর এর শেয়ার অফ প্রফিট কত হবে ঠিক আছে তো এই অঙ্কটা করবে বাড়িতে হোমওয়ার্ক দিলাম স্যার অঙ্কটা আপনি করে দিন অলরেডি ভিডিওতে এই টাইপের অঙ্ক করানো আছে তবু যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে ঠিক আছে এটার অ্যান্সারটা করে ঠিক আছে করে আমি পাঠাবো কোনো সমস্যা নেই লিখি স্যার এই অঙ্কটা পারছি না করে দেবো কোনো সমস্যা নেই তারা বলছি নেক্সট বলে হোয়াই

সি জয়েন করেছে অ্যাজ আ নিউ পার্টনার ওয়ান ফোর শেয়ার দেন ক্যালকুলেট নিউ রেশিও আফটার অ্যাডমিশন সি নিউ রেশিও কত হবে স্যার অঙ্কটা করা নেই করে দিচ্ছে অঙ্কটা দেখো প্রথমে লিখতাম পার্টনার ওল্ড রেশিও আর নিউ রেশিও এ বি সি

ছয় বাই কুড়ি তাহলে এখানে কুড়ি এখানে নিচে কুড়ি হতে হবে পাঁচ বাই পাঁচ পাঁচ বাই কুড়ি তাহলে রেশিও কত হবে নাইন ইস্টু সিক্স ইস্টু ফাইভ হয়ে গেল বলছি প্রিপেয়ার কখন রিভ্যালুয়েশন এখন তৈরি করা হয় পুনর্মূল্যায়ন হিসাব খাত প্রস্তুত করা হয় বিদ্যমান অংশীদারগণের মধ্যে বিদ্যমান মানে এক্সিস্টিং পার্টনার এর মধ্যে মুনাফা বন্টনের মুনাফা বন্টন অনুপাতে পরিবর্তন হলে এছাড়াও নতুন অংশীদার গ্রহণ বা কোনো অংশীদার অবসান গ্রহণ বা কোনো অংশের মৃত্যু হলে বলছে হোয়াট ইজ হিডেন গুডউইল অতটা ইম্পর্টেন্ট নয় কোশ্চেনটা জাস্ট একবার দেখে রাখবে হোয়াই স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট কেন স্যাক্রিফাইসিং রেশিও ক্যালকুলেট করা হয় এটাও লেখা আছে তারপর হোয়াট ইজ দ্য নেচার অফ রিভোলিউশন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেচার কি নমিনাল অ্যাকাউন্ট হোয়াট ডু মিন বাই অ্যাকুমুলেটেড প্রফিট বলছে কি বলেছে দেখো বলছে প্রতিষ্ঠানের সকল অংশীদার কর্তৃক অর্জিত কর্তৃক অতীত অর্জিত মুনাফা সজ্জিত অংশই হলো তোমার পুঞ্জীভূত মুনাফা বা অ্যাকোমোডেটেড প্রফিট ঠিক আছে এই যে চারটে কোশ্চেন এক দুই তিন চার খুব একটা ইম্পর্টেন্ট নয় কোশ্চেনটা জাস্ট একবার রিড করে রাখতে পারো ইম্পর্টেন্ট নয় নেক্সট আমরা চলে আসছি রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ এ পার্টনার হাউ উইল ইউ ট্রিট দ্য জেনারেল রিজার্ভ ব্যালেন্স জেনারেল রিজার্ভ ব্যালেন্স ইন ব্যালেন্স শিট ইন দ্য ইভেন্ট অফ রিটায়ারমেন্ট অফ এ পার্টনার পুরনো অংশটা ভাগ করে দেবো ওল্ড পার্টনারদের মধ্যে যে ইন হুইচ অ্যাকাউন্ট দ্য অ্যামাউন্ট পেবেল টু আ ডিজিজ পার্টনার ইজ ট্রান্সফার্ড একজন অংশের মৃত্যু হলে কোন অ্যাকাউন্টে তার পাওনাটা স্থানান্তর করা হয় ডিজিজ পার্টনার এক্সিকিউটার অ্যাকাউন্ট নেক্সট কোশ্চেন বলেছে অঙ্ক দিয়েছে বলছে ডব্লিউ ওয়াই জেড তিনজন পার্টনার মিলে বিজনেস করছিল রেশিও ছিল ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি ওয়াই রিটায়ার করে গেছে ওয়াই রিটায়ার করে গেছে ঠিক আছে তো ওয়াই রিটায়ার করেছে বলছে নিউ রেশিও হবে কত থ্রি টু টু কার কার মধ্যে এর মধ্যে ক্যালকুলেট গেইনিং রেশিও তাহলে করি চলো অঙ্কটা করে দিই পার্টনার ওল্ড নিউ গেনিং বের করতে বলছে গেনিং রেশিও ডব্লু ওয়াই জেড লেখো সুন্দর করে লেখো ফাইভ টু ফোর ওল্ড রেশিও ছিল পাঁচ বাই বারো চার বাই বারো তিন বাই বারো রিটায়ার করেছে কে দেখো কোশ্চেন পরে দেখো রিটায়ার করেছে কে ওয়াই রিটায়ার করেছে তাহলে ওই লোক আগে ডবল টু তিন বাই পাঁচ আর দুই বাই পাঁচ তাহলে গেনিং হিসেবে নিয়মটা কি নিউ মাইনাস ওল্ড তিন বাই পাঁচ মাইনাস পাঁচ বাই বারো তাহলে পাঁচ আর বারো এলসিয়াম করলে কত হয় ষাট হয় পাঁচ কে ষাট ভাগ করলে বারো তিন বারং ছত্রিশ মাইনাস বারো ষাট পাঁচ পাঁচ তাহলে কত হচ্ছে এগারো বাই ষাট নেক্সট দুই বাই পাঁচ মাইনাস তিন বাই বারো পাঁচ করলে ষাট হয় পাঁচ ষাট বারো বারো দুই তিন পাঁচ আপনার পনেরো কত হচ্ছে নয় বাই সাত তাহলে কত হচ্ছে এগারো নয় ঠিক আছে হয়ে গেল অঙ্কটা বলছে হাউ ইজ আনডিস্ট্রিবিউটেড প্রফিট ট্রিটেড এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ এ পার্টনার ঠিক আছে কি করবো পুরনো অংশ ভাগ করে দেবো নেক্সট একটা অঙ্ক দিচ্ছে এক্স ওয়াই জেড আর ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস অ্যান্ড লস ইন রেশিও ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই সিক্স ঠিক আছে তাহলে বলছি নিউ রেশিও কত হবে দেখি এখানে করে দিচ্ছে সুবিধা হবে একের দুই একের তিন একের ছয় দুই তিন ছয় মধ্যে বড় কোনো ছয় সব করাকে ছয় দিয়ে মাল্টিপ্লাই করো কাটাকাটি করলে কত হচ্ছে রেশিও হচ্ছে দুই ছয় কাটাকাটি করলে তিন তিন ছয় কাটাকাটি করলে দুই আর এটা এক থ্রি টু ইস টু ওয়ান এটা পুরো প্রো রেশিও মানে ওল্ড রেশিও হচ্ছে রিটায়ার করেছে ওয়াই তাহলে ওয়াইটাকে ক্যান্সেল করার ওই লোকে থ্রি ইস টু ওয়ান কারেক্ট অ্যান্সার থ্রি ইস টু ওয়ান নেক্সট কোশ্চেন এ বি সি তিনজন পার্টনার মিলে বিজনেস রেশিও ছিল থ্রি টু টু ইস টু ওয়ান এ রিটায়ার করে গেছে এ রিটায়ার করে গেছে ঠিক আছে তো এবং তার শেয়ারটা কারা কারা নিয়েছে বি আর সি ইকুয়ালি নিয়ে নিচ্ছে ঠিক আছে বি আর সি ইকুয়ালি নিয়ে নিচ্ছে বলছে বলো গেনিং রেশিও কত হবে গেনিং রেশিও বের করার নিয়ম কি দেখো লিখেছি নিউ মাইনাস ওল্ড নিউ রেশিও কত ইকুয়ালি একের দুই একের দুই

বলছে হোয়াট ইজ অথরাইজ ক্যাপিটাল অনুমোদিত মূলধন কাকে বলে জানো এটা এটা তো বলার কিছু যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধনের সময় পরিমেল বন্ধের মাধ্যমে ঠিক আছে সর্বোচ্চ যে পরিমাণ শেয়ার মূলধন সংগ্রহ করার অধিকার লাভ করে তাকে অনুমোদিত মূলধন বলে নেক্সট মিনিমাম সাবস্ক্রিপশন ন্যূনতম আদায় কাকে বলে কোম্পানির কার্যারম্ভের আগে প্রাথমিক খরচ ও অন্যান্য কিছু ব্যয় মেটানোর জন্য পরিচালকগণ ন্যূনতম যে পরিমাণ আদায়কে উপযুক্ত বলে বিবেচনা করে পরিমেল নিয়মাবলী অভিমানপত্রে উল্লেখ করে তাকে ন্যূনতম আদায় দিলে নেক্সট কোশ্চেন হোয়াট ইজ রি ইস্যু অফ কোম্পানির পরিমেল নিয়মাবলীতে বিধান থাকলে পরিচালক মণ্ডলী বাজিয়াপ্ত শেয়ার পুনর্বিলি করতে পারে এই বাজেয়াপ্ত শেয়ার সমহার অধিহার এই বাজেয়াপ্ত সমহার অধিহার এবং অবহারে বিলি করা যায় বাজেয়াপ্ত শেয়ার অবহারে পুনর্বিলি করা হলে লক্ষ্য রাখতে হবে যে অবহারের পরিমাণ কোনো অবস্থায় বাজেয়াপ্ত অর্থ থেকে বেশি হবে না সুতরাং বাজেয়াপ্ত শেয়ার বিলির ফলে কোম্পানির কোনোরূপ ক্ষতি হবে না ঠিক আছে যদি কোনো কোম্পানি বেশি অবহার দিয়ে বাজেপ্ত শেয়ার পুনর্বিলি করে তবে তা অবহারে শেয়ার বিলি বলে ধরা হবে যা কোম্পানি আইন দু হাজার তুমি ছোট লিখতেই পারো কোনো সমস্যা নেই এক লাখ এক নম্বরের জন্য এক লাইন লিখলেই এরাফ আমি একটু বড় করে লিখে দিচ্ছি তুমি নিজের মতন তো লিখতেই পারবে তোমরা এই পুরো পয়েন্টটা তুলে ধরেছি বলছি হোয়াট ডু মিন বাই ওভার সাবস্ক্রিপশন অতিরিক্ত আদায় কাকে বলে অতিরিক্ত আবেদন গ্রহণ বলতে কোম্পানি বিলিখিত শেয়ারের তুলনায় অতিরিক্ত সংখ্যক শেয়ারের জন্য আবেদন পাওয়াকে বোঝায় দেখো ভাই একদম বলি ওভার সাবস্ক্রিপশন কাকে বলে যদি কোম্পানি ইস্যু ইস্যুর তুলনায় যদি বেশি বেশি হয় তখন তাকে বলা হয় ওভার সাবস্ক্রিপশন হোয়াট ফর ফরফিচার অফ শেয়ার শেয়ার বাজেয়াপ্তকরণ কাকে বলে শেয়ারের আবন্টন বা তলবের অর্থ প্রদত্ত না হলে কোম্পানি পরিচালক মন্ডলীর দ্বারা পরিবেলের বিধান অনুসারে ওই সংশ্লিষ্ট শেয়ার গোয়াদের সদস্য পদ বাতিল করাকে শেয়ার বাজারকরণ বলে হোয়াট ইজ কলস ইন এরিয়ার ক্যাপিটাল বকেয়া তলবি অর্থ কাকে বলে শেয়ার বাবদ অর্থ তলব করার পর যদি শেয়ার গোয়দার কাছ থেকে আবন্টন বা তলবের জন্য যে পরিমাণ অর্থ পাওনা থাকে তাকে বকেয়া তলবি অর্থ বলে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ আনকল্ড ক্যাপিটাল অতলবি মূলধন কাকে বলে বিলিখিত মূলধনের যে অংশ এখনো তলব করা হয়নি তাকে অতলবি বলে বলা হচ্ছে এখানে অটা লেখা হয়নি এটা অতলবী মূলধন বলে নেক্সট হোয়াট ডু ইন বাই জয়েন্ট স্টক কোম্পানি যৌথ মূলধনী কোম্পানি বলতে কি বোঝো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তির দ্বারা গঠিত এমন একটি সীমাবদ্ধ দায়ী বিশিষ্ট সংস্থা যা কোম্পানি আইন দ্বারা স্বীকৃত একটি কৃত্রিম ব্যক্তি যার নির্দিষ্ট নাম ও নিজস্ব শিলমোহর আছে যার মূলধন নির্দিষ্ট মূল্যের হস্তান্তরযোগ্য শেয়ার দ্বারা বিভক্ত যার নিরবিচ্ছিন্ন স্থায়িত্ব আছে ঠিক আছে তাকে যৌথ মূলধনী কারবার বা কোম্পানি বলে

যে বিজ্ঞপ্তি ইস্তাহার বা সার্কুলার বিজ্ঞাপন বা অন্য দলের মাধ্যমে জনসাধারণকে তার শেয়ার বা ডিভেঞ্চার কেনার জন্য আমন্ত্রণ জানায় বা জনসাধারণের কাছ থেকে জমা আহ্বান করে তাকে বিবরণপত্র বলে হোয়াট ইস প্রেফারেন্স শেয়ার অগ্রাধিকার যুক্ত শেয়ার শেয়ার কাকে বলে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার এবং কোম্পানি অবসানের সময় শেয়ার মূল্য ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় তাদের অগ্রাধিকার বা পেফারেন্স শেয়ার বলে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডু মিন বাই কলিস অ্যাডভান্স মানে অগ্রিম প্রাপ্ত তলব এই অর্থ কাকে বলে কোম্পানির শেয়ারের মূল্য কিস্তিতে আদায় করার সময় কোন শেয়ার করার আগেই কোন অর্থ অগ্রিম পরিশোধ করে তবে তাকে অগ্রিম প্রাপ্ত অর্থ অ্যাডভান্স বলে নেক্সট কোশ্চেন মিন বাই ইস্যু অফ শেয়ার পার সমমূল্যে শেয়ার বলতে কি বোঝো কোন কোম্পানি শেয়ার অর্ধ মূল্যে শেয়ার বিলি করতে পারে একে সমহারে শেয়ার বিলি বলে নেক্সট কোশ্চেন ইন হুইচ অ্যাকাউন্ট অন ইস্যু অফ শেয়ার ইজ ট্রান্সফার ক্যাপিটাল রিজার্ভ ঠিক আছে বলতে চেয়েছে আমরা যখন শেয়ার ফরফিট শেয়ার শেয়ারগুলো রি ইস্যু করতাম তো তো শেয়ার রি ইস্যু করার পর টাকাটা কোথায় ট্রান্সফার করতাম ফরফিটের যে অতিরিক্ত টাকা দিয়ে এসে থাকতো ক্যাপিটাল রিজার্ভ এটাই বলেছে নেক্স বলছে হোয়াট ডু মিন বাই রিজার্ভ ক্যাপিটাল সংরক্ষিত মূলধন কাকে বলে কোনো সীমাবদ্ধ দায়যুক্ত কোম্পানি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে বিলিখিত মূলধনের অতলবি অংশ কোম্পানি অবসানের সময় ছাড়া অন্য সময় তলব করা হবে না বিলিখিত মূলধনে এরূপ অতলবী অংশকে সংরক্ষিত বা সঞ্চিত মূলধন বা রিজার্ভ ক্যাপিটাল বলে নেক্সট হোয়াট ইজ আপ ক্যাপিটাল মূলধন কাকে বলে বিলিখিত মূলধনের যে অংশ আদায়ের জন্য তলব করা হয় তাকে বলবিক্ষিত মূলধন বলে নেক্সট চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কোম্পানি হোয়াট মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর্থিক বিবরণী কাকে বলে যে বিবরণী একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে ধারাবাহিক ও সুসংবদ্ধ হিসাব নিকাশ প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশ করে তাকে আর্থিক বিবরণী বলে নেক্সট বলছি হোয়াট আর টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ বিজনেস অর্গানাইজেশন একটি কার্বাহী প্রতিষ্ঠানের দুটি প্রধান আর্থিক বিবরণী কি একটা ব্যালেন্সিং একটা ইনকাম স্টেটমেন্ট নেক্সট কোশ্চেন নেক্সট চ্যাপ্টার অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট হোয়াট মিন বাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কি বোঝায় আর্থিক বিবরণী বিশ্লেষণ হল আয় বিবরণী বা লাভ ক্ষতি বিবরণীতে এবং আর্থিক অবস্থার অবস্থার বিবরণী বা উদ্ভৃত পরিবেশিত বিভিন্ন তথ্যকে এমনভাবে সমন্বয় করা যাতে নির্দিষ্ট সময়কালের শেষে প্রতিষ্ঠানের মুনাফার জন্য ক্ষমতা ও আর্থিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণ চিত্ত প্রকাশ করা সম্ভব হয় নেক্সট কোয়েশ্চেন রাইট ওয়ান অবজেক্টিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিস আর্থিক গ্রহণ একটি উদ্দেশ্য আর্থিক গণী বিশ্লেষণের মাধ্যমে একটি প্রদেশের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা নির্ধারণ করা যায় সাধারণ আকৃতির বিবরণী কাকে বলে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর উপাদান বা বিষয়গুলি সামগ্রিকের সঙ্গে তুলনা করার জন্য যে বিবরণীতে শতকর হারে প্রকাশ করে বিশ্লেষণ করা হয় তাকে সাধারণ আকৃতির বিবরণী বলে নেক্সট রাইট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তুলনামূলক আর্থিক একটি অসুবিধা লেখো দেখ আমি খুব বড় করে লিখেছি পয়েন্টটা খুব বড় করে লিখেছি ঠিক আছে তো তোমরা এটাকে ছোট করে এক লাইন লিখতে পারো কি লিখেছি ডিফিকাল্টি ইন ইন্টার পিরিয়ড কম্পারিজন মানে আন্তঃসময়কালীন তুলনার ক্ষেত্রে অসুবিধা তুলনামূলক বিবরণীতে একই সংস্থার বিভিন্ন বছরের আর্থিক তথ্যের মধ্যে তুলনা করা হয় এই আর্থিক বিবরণীগুলি যদি একই নীতি অনুমান ও পদ্ধতি অনুসরণ করে প্রতি বছর তৈরি করা হয় তাহলে তাদের মধ্যে তুলনা করা সম্ভব যদি আত্মীয়বরণীগুলি বিভিন্ন বছরে বিভিন্ন নীতি পদ্ধতি হিসাবসঙ্গত অনুমান অনুসারে তৈরি করা হয় তাহলে তাদের মধ্যে তুলনা করা সম্ভব হয় না আজই এরূপ ক্ষেত্রে তুলনার ফলাফল সঠিক হয় না তুলনামূলক বিবরণী থেকে এর সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় না বলে আন্তঃ তুলনার ক্ষেত্রে অসুবিধা দেখা যায় নেক্সট কোয়েশ্চেন বলেছে সাধারণ আকার বিবরণীর একটি সুবিধা লেখক ফার্স্ট পয়েন্ট বলছে আন্তঃপ্রতিষ্ঠানগত তুলনা সাধারণ আকৃতির বিবরণীতে উপাদান বা বিষয়গুলির মূল্য শতকরা হারে প্রকাশ করা হয় ফলে একটি প্রতিষ্ঠানের কোনো হিসাবকালে কোনো বিষয়ে শতকরা হার ওই প্রতিষ্ঠানে এক বা একাধিক বছর শতকরা হারের সঙ্গে সহজেই তুলনা করা যায় নেক্সট সাধারণ ভিত্তিতে তুলনা এই বিবরণীতে ব্যালেন্স শিট ও প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লসের বা লাভ ক্ষতির বিবরণী কোন নির্দিষ্ট বিষয়কে সাধারণ ভিত্তি হিসেবে গ্রহণ করে তার ভিত্তিতে বিভিন্ন বিষয়কে সৎ করার করা যায় করা হয় এই জন্য সেই জন্য দুটি প্রতিষ্ঠানের আকার ও আয়তন পৃথক হলেও সাধারণ আর্থিক বিবরণীর মাধ্যমে তাদের মধ্যে সহজেই তুলনা করা যায় নেক্সট কোশ্চেন হোয়াট ইজ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট তুলনামূলক আর্থিক বিবরণী কি প্রতিষ্ঠানের দুই বা অধিক হিসাবকালের আর্থিক বিবরণীর উপাদান বা বিষয়গুলি তুলনামূলক আলোচনার জন্য পাশাপাশি উল্লেখ করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় তুলনামূলক বিবরণী নেক্সট চ্যাপ্টার রেশিও স্টেট ফর্মুলা অফ লিকুইড ফর্মুলা কি লিকুইড লিকুইড বাই ঠিক আছে নেক্সট স্টেট ওয়ান লিমিটেশন রেশিও অনুপাত বিশ্লেষণে একটি অসুবিধা লেখক অনুপাত বিশ্লেষণে শুধুমাত্র পরিমাণগত বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু প্রতিষ্ঠান সাফল্যের ক্ষেত্রে গুণগত বিষয়গুলির ভূমিকা পালন করলেও অনুপাত বিশ্লেষণ তা বিবেচনা করা না নেক্সট বলছে হোয়াট ডু মিন বাই রেশনালাইসিস অনুপাত বিশ্লেষণ বলতে কি বোঝো হিসাব সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন অনুপাত নির্ণয় করা এবং নির্ণিত অনুপাতের মাধ্যমে সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করাকে হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণ বলে নেক্সট মেনশন এনি ওয়ান অ্যাডভান্টেজ অফ অনুপাত বিশ্লেষণের যে কোনো একটি সুবিধা উল্লেখ করে দেখো একটা সুবিধা বলেছি তিনটে পয়েন্ট লিখেছি যেই পয়েন্ট তোমার ইজি লাগবে সেই পয়েন্ট তুমি লিখবে ঠিক আছে ফার্স্ট পয়েন্ট দক্ষতা পরিবে এফিসিয়েন্সি ডিটারমিনিট বিভিন্ন সঙ্গত অনুপাত প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ হিসেবে ব্যবহৃত হয় এবং এই অনুপাতের ভিত্তিতে প্রতিষ্ঠানের সচলতা তরলতা মুনাফা যোগ্যতা প্রভৃতি পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন নেক্সট পয়েন্ট ইন্টার ফার্ম এন্ড ইন্টার ডিপার্টমেন্ট কম্পারিজন আন্তঃপ্রতিষ্ঠান ও আন্তবিভাগ তুলনা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একই শিল্পে অন্তর্গত অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এবং একই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে তুলনা করতে এই সূচক সঙ্গত অনুপাত বিশেষ সাহায্য করে এই হিসাব সংক্রান্ত অনুপাতের উপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠান তার প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে তা ব্যাখ্যা করা যায় এবং একই হয় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে সম্পাদিত কাজ দক্ষতা প্রভৃতি বিষয়ের তুলনামূলক পর্যালোচনা করা যায় নেক্সট পয়েন্ট উইক প্রতিষ্ঠানের দুর্বল স্থানগুলির চিন্তিত করণ প্রতিষ্ঠান দক্ষতার সঙ্গে পরিচালিত হলেও অনেক সময় কোন কোন ক্ষেত্রে দুর্বলতা থেকে যায় হিসাব সংক্রান্ত অনুপাতের মাধ্যমে এই দুর্বল স্থানগুলি চিন্তিত করা সম্ভব হয় এর ফলে ব্যবস্থাপকগণ সেগুলির জন্য প্রয়োজনীয় সংশয়মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে হয়ে গেল নেক্সট সলভেন্সি অনুপাতের একটা উদাহরণ দাও গুরুত্বপূর্ণ সচ্ছলতা অনুপাতগুলি হল ডেপ্ট ইকুইটি রেশিও ঠিক আছে টোটাল অ্যাসেট টু ডেফ রেশিও প্রপ্রাইটারি রেশিও ইন্টারেস্ট কভারেজ রেশিও হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন কাকে বলেন ওয়ার্কিং ক্যাপিটাল বের করার নিয়ম চলতি সম্পত্তি মাইনাস চলতি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইভ অর্থাৎ চলতি দায়ের তুলনায় চলতি সম্পত্তির উদ্বৃত্ত অংশই হলো কার্যকরী মূলধন নেক্সট বলেছে হোয়াট ইজ আইডিয়াল কুইক রেশিও কত হবে কুইক রেশিওর আইডিয়াল রেশিও কত ওয়ান ইস টু ওয়ান নেক্সট বলছে রাইট দ্য ফর্মুলা অফ কেইটা স্টানোভার রেশিও কেইটা স্টানোভার রেশিও বের করার ফর্মুলা নিচে বসে অ্যাভারেজ কেইটার্স বা এভারেজ কে বা তুমি বলতে পারো অ্যাভারেজ স্টেট পেবেন নেক্সট রাইট ওয়ান অবজেক্টিভ অফ রেশিও অ্যানালিসিস প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন তা বিশ্লেষণের জন্য অনুপাত বিশ্লেষণ করার প্রয়োজন হয় যে হোয়াট ইজ নেট প্রফিট রেশিও নেট লাভ অনুপাত কি যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানে নেট লাভ ও নেট বিক্রয় এবং কার্যনির্বাহের ফলে আগত নেট রেভিনিউ সম্পর্ক প্রকাশ করা হয় তাকে নেট মুনাফার অনুপাত বলে ফর্মুলা নেট প্রফিট রেশিও ইকুয়াল টু নেট প্রফিট বাই সেলস ইনটু হান্ড্রেড সেলস বলতে নেট সেলকে বোঝানো হয় আচ্ছা সেলটাকে বর্তমানে নেট রেভিনিউ ফর্ম অপারেশনসও বলে অর্থাৎ রেভিনিউ ফর্ম অপারেশনসটাই হচ্ছে সেলস গিভেন এক্সাম্পল অফ ব্যালেন্স শিট রেশিও একটা ব্যালেন্স শিট রেশিওর নাম লেখো কারেন্ট রেশিও গিভেন এক্সাম্পল অফ মিক্সড রেশিও ফর্মুলা মিক্সড রেশিওর ফর্মুলা কি মিক্স রেশিও এমন একটা রেশিও যেখানে কিন্তু পিএল এরও কিছু আইটেম থাকবে আর ব্যালেন্স শিটের আইটেম তো বলছে একটা মিক্সড রেশিওর নাম লেখো ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ঠিক আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা ওয়ার্কিং ক্যাপিটাল টান ওভার রেশিও ফর্মুলা সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল ও যে রাইট দা ফর্মুলা অফ ইন্টারেস্ট কভারেজ রেশিও ফর্মুলা হচ্ছে ইবিআইটি বাই ইন্টারেস্ট নেক্সট হোয়াট ডু মিন বাই শর্ট টার্ম সলভেন্সি রেশিও হিসাব সংক্রান্ত যেসব অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠান স্বল্প মেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা বিচার করা হয় সেটাই হচ্ছে শর্ট টার্ম সলভেন্সি রেশিও ও যে হোয়াট ইজ মিন বাই প্রপ্রাইটারি রেশিও যে অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের মালিকানা তহবিল ও মোট সম্পত্তির সম্পর্ক প্রকাশ করা হয় তাকে বলা হয় মালিকানা অনুপাত এর সূত্র প্রপার্টি রেশিও ডিভাইড ইকুয়াল টু প্রপারেটাস ফান্ড ঠিক আছে তো এরি আর একটা নাম শেয়ার হোল্ডার্স ফান্ড ঠিক আছে তো ডিভাইড বাই ডেটা সেটস নেক্সট বলেছে হোয়াট ইউ মিন বাই ফিক্স অ্যাসেট টার্নওভার রেশিও স্থায়ী সম্পত্তি আয় ব্যয়ের অনুপাত বলতে কি বোঝায় কোনো কোম্পানি মোট সম্পদ ও বিক্রয় সম্পর্কে সম্পদের টার্নওভার রেশিও বলা হয় এই অনুপাত দ্বারা মোট সম্পদ নিয়োগ করে কত ভাগ মুনাফা অর্জন করা গিয়ে যেটা বোঝা যায় ফলে সম্পদ তার অনুপাতের হার উচ্চ হলে বোঝা যাবে যে ওই কোম্পানি নিজের সম্পদে যথাযথ ব্যবহারের মাধ্যমে ভালো মুনাফা অর্জন করেছে একইভাবে এই অনুপাতের হার নিম্ন হলে বোঝা যাবে সম্পদকে ঠিকভাবে ব্যবহার করে মুনাফা অর্জন করতে পারছে না ফর্মুলা নেট সেলস বাই ফিক্সড সেলস লাস্ট সেটা কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলছে অ্যাকর্ডিং টু হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লেখা আছে তিন নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন কেস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ডিভিডেন্ড রিসিভ কাম আন্ডার দ্য হুইচ অ্যাক্টিভিটি ডিভিডেন্ড রিসিভ ক্যাশ ফ্লো পুরো অ্যাক্টিভিটিস আসে এটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কিন্তু যদি ডিভিডেন্ড পেড বলতো এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নেক্সট হোয়াট ডু মিন বাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভেন্ট নগদ ও নগদ সমতুল্য বলতে কি বোঝায় নগদ হলো হাতে যে পরিমাণ অর্থ থাকে এবং ব্যাংকের যে পরিমাণ চলতি আপনার ডিমান্ড ডিপজিট করছে থাকে তার সমষ্টি ঠিক আছে নগদ সমতুল্য হল স্বল্প মেয়াদি ও অধিক তারল্যযুক্ত লোক যাদের অতি সহজে নগদত্ত্বের রূপান্তর করা যায় এবং যাদের মূল্য পরিবর্তনে কম ঝুঁকি থাকে নেক্সট কোশ্চেন বলছে রাইট ওয়ান অবজেক্টিভস অব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা উদ্দেশ্য লেখক ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে প্রতিষ্ঠান কোন কোন উৎস থেকে কতটা নগদ ও নগদ সমতল আদায় করেছে এবং কোন কোন খাতে কিভাবে ব্যবহার করছে তা জানতে পারা যায় তো যে রাইট ওয়ান অফ অফ ইনভেস্টিং অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর একটা উদাহরণ দাও সেল অফ ফিক্স অ্যাসেটস নেক্সট হোয়াট ইজ নন ক্যাশ ট্রানজাকশন ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নন ক্যাশ ট্রানজাকশন বলতে কোনগুলো বোঝায় ডেপ্রিসিয়েশন শেয়ার বা ডিভেঞ্চার বিলির মাধ্যমে অ্যাসেট মুনাফা থেকে বোনাস শেয়ার প্রদান শেয়ারের রূপান্তর এইগুলো সব নন ক্যাশ ট্রানজাকশন হোয়াট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কাকে বলে নগদ বিবরণী কাকে বলে কোন নির্দিষ্ট হিসাবকালে নগদ ও নগদ সমতুল্যের আগমন ও নির্গমনের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে হোয়াট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট ইন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ইকুইভ্যালেন্ট কি ক্যাশ ইকুইভ্যালেন্ট হলো স্বল্প মেয়াদী ও অধিক তারল্যযুক্ত লগ্নিবদ্ধ যাদের অতি সহজেই নগদ অর্থে রূপান্তর করা যায় এবং যাদের মূল্য পরিবর্তনে কম ঝুঁকি থাকে নেক্সট হোয়াই ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কল্ড আ পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে কেন কালান্তিক বিবরণী বলা হয় নগদ প্রবাহ বিবরণীকে পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট বলা হয় কারণ হচ্ছে এই বিবরণী কোনো একটি হিসাবকালের শেষে বা কোনো হিসাবকালের জন্য মানে কোনো একটা সময়কালের জন্য তৈরি করা হয় নেক্সট স্টেট ওয়ান লিমিটেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটা অসুবিধা লেখো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অনগত লেনদেনগুলি যেমন ডেপ্রিসিয়েশন শেয়ার বা ডিভেঞ্চারের মাধ্যমে অ্যাসেট পারচেস ইত্যাদি বিবেচনা করা হয় না ঠিক আছে এটা একটা অসুবিধা নেক্সট হোয়েন ইজ ডিভিডেন্ড রিসিভ কনসিডার অপারেটিং অ্যাক্টিভিটি ডিভিডেন্ড রিসিভ কে কখনো কখনো অপারেটিং অ্যাক্টিভিটি ট্রিট করা হয় থার্ড এমন একটা কোম্পানি যে কিনা শেয়ারে টাকা পয়সা লাগায় ঠিক আছে এমন কোম্পানি যে কিনা শেয়ারে ইনভেস্ট করার মেন টার্গেট শেয়ারে ইনভেস্ট করা তো শেয়ারে ইনভেস্ট করলে ও ডিভিডেন্ড পাবে ডিভিডেন্ট ইনকাম তো এটা হচ্ছে তার অপারেটিং ইনকাম তো দেখো আমি মোটামুটি বলে দিলাম আমি কোশ্চেনগুলো ডিসকাশন করে দিলাম এই কোশ্চেনগুলো ও তোমরা পড়ে চলে যাও এর মধ্যেই কমন পড়বে গ্যারান্টি সহকারে লাল কালি কোশ্চেনগুলো পড়তে হবে না যেইগুলো ইয়েলো কালি দিয়ে হাইলাইট করা যে কোশ্চেনগুলো টপ ক্লাসে পড়ে এগুলো বারবার বারবার করে পড়বে তোমরা আর যেগুলো হাইলাইট করানো সেইগুলো পড়ে যাবে এইগুলোর মধ্যেই পরীক্ষায় চলে আসবে কোশ্চেন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা যদি তোমাদের কাছে খুব হেল্পফুল হয় তো তোমরা তোমাদের এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলের মধ্যে জুড়ে থেকেও কেন আগামী দিনে নতুন নতুন জিনিস আসতে চলেছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা জয়েন করো আমরা যত ইম্পর্টেন্ট সাজেশান বা নোটস আমরা ওর মধ্যে প্রোভাইড করার চেষ্টা করবো ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করছি তো আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য বলছি